हेलो बंधुरा, आमार चैनल आपनादेर स्वागत जानाई। आज के आमरा देखबो गूगल पे किभावे यूज करा जाए। आगे जेटार नाम छिलो गूगल तेज, एखन ओटा गूगल पे होयेछे। ब्राकेट देखबेन ते गूगल तेज लेखा आछे। ताहले आमरा आज के देखबो गूगल पे किभावे यूज करा जाए एबं एटा खूबी सहज पद्धति। एर द्वारा आमरा किन्तु रिवार्ड पेते पारबो बा विभिन्न कैशबैक पेते पारबो बा कोनो छाड़ पेते पारबो बा विभिन्न अफारगुलो थाकबे सेगुलो आपनारा एकटु देखे नेबेन। তাহলে আমরা সময় নষ্ট না করে শুরু করছি কিভাবে গুগল পে ইউজ করব। তার জন্য প্রথমে আমরা কি করব, প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে গিয়ে গুগল পে টাইপ করব। গুগল পে টাইপ করে গুগল পে ইনস্টল করব। গুগল পে ইনস্টলিং, হ্যাঁ। এবার কি হলো, এবার দেখুন একটা ওপেন বাটন আছে, ইনস্টল হয়ে গেছে। এবার আমরা ওপেন করব, ওপেন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এ নাম্বার চাইছে যে কোন নাম্বারে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট লিংক আছে সেই নাম্বারটা চাইছে। এবং এর জন্য কিন্তু আমাদের একটা মনে রাখতে হবে, গুগল পে আমাদের ক্রিয়েট করার আগে আমাদের কয়েকটা জিনিস লাগবে। যেটা হলো আমাদের একটা মোবাইল নাম্বার লাগবে যেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা আছে, সেই জিনিসটা কিন্তু অবশ্যই লাগবে আমাদের। এবং আমাদের মিনিমাম কিন্তু 1 টাকার উপরে ব্যালেন্স রাখতে হবে সেই সিম কার্ডে। তাহলে আমি আবার মোবাইল নাম্বার টাইপ করছি। এবার টাইপ করা হয়ে গেছে, এবার নেক্সট করছি। নেক্সট করার পর এখানে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার চাইবে, চেঞ্জ অ্যাকাউন্ট নাম্বার করে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা দরকার, মানে অ্যাকাউন্ট নাম্বারে আপনি লিঙ্কটা করা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে পারেন, বা মেল অ্যাড্রেস যেটাই করা আছে সেই মেল অ্যাড্রেসটাও আপনি দিতে পারেন। এবার জাস্ট আমরা ক্লিক করব নেক্সটে। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ওটিপি আসবে যে আমার এই নাম্বারটা ভ্যালিড কি না সেই জন্য দেখার জন্য ওটিপি আসছে। দেখুন এখানে ওটিপিটা অটোমেটিক পেয়ে গেছে এবং আপনাদের কিছু করতে হবে না, ওটিপিটা নিয়েও নিয়েছে। এবার দেখুন একটা লক করতে হবে, ইউজ ইউর স্ক্রিন লক অথবা ক্রিয়েট গুগল পিন। আমি প্রথমটাই লাগবো, ইউজ ইউর স্ক্রিন লকটাই লাগবো। এ করে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর যে আমার স্ক্রিন লক ছিল সেটাই লাগলাম। ইউজ প্যাটার্ন করে দিই, প্যাটার্নে একটা যে কোনো একটা প্যাটার্ন ড্র করে দিলাম। ড্র করার পর দেখুন এখানে নতুন ইন্টারফেস একটা আসলো, সেগুলোর মধ্যে লেখা আছে নিউ পেমেন্ট, ওকে, বিভিন্ন কিছু লেখাগুলো আছে। এখানে নিউ পেমেন্ট করলে এরকম একটা অপশন আছে। যেহেতু আমার গুগল পের অ্যাকাউন্টটা করা আছে, এখানে যদি ব্যাংকের অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করতে চান তার জন্য কী করতে হবে একটু দেখে নিন। এখানে সাপোজ ধরুন আমার যে উপরে ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন ওটা অ্যাক্টিভেট করা আছে, ওটা ডিঅ্যাক্টিভ করা আছে, ধরুন ওটা নেই। তাহলে আমরা কী করবো, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। এইখানে আপনার যেই ব্যাংকের সাথে আপনার লিঙ্ক করা আছে মোবাইলটা সেই ব্যাংকটা চুজ করবেন। ধরুন কারোর যদি স্টেট ব্যাংক হয় সেই স্টেট ব্যাংকটা করে অ্যালাউ করবেন, ওকে করবেন, অ্যালাউ করলেন। সেন্ডিং ফর ভেরিফিকেশন, যেহেতু একটা মেসেজ যাবে যে আপনার মোবাইলে সেই মোবাইলটা আছে কি না, সেই নাম্বারটা আপনার মোবাইলে আছে কি না সেরকম একটা মেসেজ যাবে। মেসেজ ফর ভেরিফাইং ইউর নাম্বার উইথ ব্যাংক, ওটাও যাবে। ভেরিফাই হচ্ছে, একটু সময় লাগবে। দেখুন ভেরিফাই হয়ে গেছে, সেন্ড এমএসএস ফর ভেরিফিকেশন হয়ে গেছে, আমার নাম্বার খুঁজে পেয়ে গেছে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার খুঁজে পেয়ে গেছে এবং আমার ইউপিআই আইডিটাও পেয়ে গেছে। এবার অ্যাক্টিভেট অ্যাকাউন্ট করে দিলাম। এন্টার ইউপিআই পিন, এখানে আপনারা পিন দেবেন, ডেবিট কার্ডের শেষে যেই 6টা ডিজিট আছে সেই 6টা ডিজিটই। রেডি হওয়ার পর এইবার আপনি কীভাবে টাকা পাঠাবেন, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেল। দেখুন এখানে টাকা ট্রান্সফার করার জন্য বিভিন্ন অপশনগুলো আছে। এখানে প্রথমে দেখুন বিভিন্ন লোকের নামগুলো আছে এখানে আসবে, কার কার কন্ট্যাক্টে নাম আছে, এবং আপনার বিজনেস পারপাসের জন্য আসবে। আপনি এখান থেকে নেট পে করতে পারবেন, আপনি এখান থেকে ইলেকট্রিক পে করতে পারবেন, মোবাইল পে করতে পারবেন, বিভিন্ন খাবার জোম্যাটো এগুলো সব পে করতে, মেক মাই ট্রিপ এগুলো সমস্ত পে করতে পারবেন। এখানে টাচ করলে আপনারা এইভাবে পে করতে পারবেন। আর রিওয়ার্ড বা অফার কিছু আছে কি না, এবার আপনি এখানে রিওয়ার্ড দেখতে পারবেন কিছু আছে কি না। রিওয়ার্ড আমি এর আগে একটা 500 টাকা সেন্ড করেছিলাম, তার জন্য আমি রিওয়ার্ড পেয়েছিলাম স্ক্র্যাচ কার্ড দেবের ভেতরেই। আপনাকে মোবাইলের মধ্যেই স্ক্র্যাচ করতে হবে। আমি 17 টাকা পেয়েছিলাম, রিওয়ার্ড পেয়েছিলাম। এবং অফার্স কিছু আছে কি না, অফার্সে ক্লিক করলে দেখবেন আপনি যদি এটা দিয়ে পে করেন, গুগল পে দিয়ে পে করেন, তাহলে 10% ডিসকাউন্ট পাচ্ছেন এটা এখান থেকে। এখানে দেখুন বলা আছে সেন্ড ₹500 আর মোর গেট এ লাকি ফ্রাইডে স্ক্র্যাচ, ইউ কুড উইন আপ টু 1 লাখ। যেহেতু ফ্রাইডেতেই করা আছে সুতরাং আমি ফ্রাইডেতেই আজকে কিছু সেন্ড করে দেখবো যে আমি লাকি কার্ডের জন্য কিছু পাচ্ছি কিনা। এবার আমরা একটা টাকা কাউকে পাঠিয়ে দিই যে আজকে ফ্রাইডেতে বলেছে স্ক্র্যাচ কার্ড করলে কিছু পাওয়া যাবে। তাহলে আমরা একটা নিউ পেমেন্ট করে দেখি যে আমরা শুক্রবারের অফারটা অ্যাভেল করতে পারি কিনা। তাহলে পেমেন্ট মেথডে যাই, পেমেন্ট করার পর ফোন নাম্বারে যাই। আমরা ফোন নাম্বারে কারোর ফোন নাম্বারের মাধ্যমে আমরা পাঠাতে পারি। এখানে একটা ফোন নাম্বার আমাকে লিখতে হবে, ফোন নাম্বার লেখার পর ভেরিফাই বাটনে কিন্তু ক্লিক করতে হবে যে নাম্বারটা ভ্যালিড কিনা সেটা দেখার জন্য। পেস্ট করা গেছে, দেখি ভেরিফাই করে দেখি কিছু আছে কি না। হ্যাঁ এখানে চলে এসছে, এই নামটা করা আছে গেমিং উইথ নিও, তার মানে এটা ভ্যালিড, যাকে পাঠাবো এটা তার নামই সে হ্যালো হয়ে গেল। এবার পে করি, পে করার পর কত টাকা পাঠাবো, আমরা দুবার পাঠাবো, 1000 রুপিস পাঠিয়ে দেখি যে কিছু হয় কি না, কীভাবে পাঠানো যায়। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লিখি গিফট,
গিফট লিখলাম, ধরুন গিফট লিখলাম, পাঠালাম, প্রসিড টু পে করলাম। এবার আবার দেখুন আপনার সেই পাসওয়ার্ডটা চাইছে, যেই পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেটি আপনাকে টাইপ করতে হবে। টাইপ করার পর কিন্তু আপনাকে এই যে বাটনটা আছে সেই বাটনটায় ক্লিক করতে হবে, ওকে বাটনে। প্রসেসিং হচ্ছে, এই দেখুন সাকসেস হয়ে গেল, স্ক্র্যাচ কার্ডও পেয়ে গেছি, কিছুটা পেয়েছি। এইবার দেখুন রেড পরে বলছে, রেড দেওয়ার জন্য আমরা রেড পরে দেবো। এবার আবারও আরেকটা পে করি, আবারও আমরা 1000 রুপিস পাঠাই। এখানে পাঠিয়ে আমরা দেখি যে আমরা আরেকটা গিফট কার্ড পাই কিনা। এখানে আমি প্রসিড টু পে করলাম, প্রসিড টু পে করার পর দেখুন আবার সেই পিন নাম্বার চাইছে, হয়ে গেছে। আবার দেখুন একটা গিফট, এবার কিছু গিফট কার্ড কিছু দেয়নি, তার মানে দুবার পেমেন্ট করার পর গিফট কার্ড আমরা কিন্তু কিছুই পাইনি। এবার আমরা চেক করে দেখি যে আমরা কি গিফট পেয়েছি, দেখে যাই, দেখে গিয়ে আমাদের রিওয়ার্ডসে ক্লিক করবো। আবার রিওয়ার্ডসে ক্লিক করলে, রিওয়ার্ডসে ক্লিক করলে এখানে দেখুন একটা স্ক্র্যাচ কার্ড করছে, সোয়াইপ বাটন স্ক্র্যাচ করতে বলেছে। ওয়াও, দেখুন আমি 102 রুপিস পেয়েছি, প্রসেসিং হচ্ছে, যেটা ফ্যান্টাস্টিক। দেখুন 102 রুপিস একটা রিওয়ার্ড পেয়েছি, খুব ভালো লাগছে, 102 রুপিস পেয়েছি। এখানে বলছে টেল ইউর ফ্রেন্ড যে আমি 102 রুপিস পেয়েছি, এটা যতক্ষণ না সেন্ড করবো ততক্ষণ কিন্তু আমাদের ওটা হিট হবে। এই দেখুন প্রসেসিং ইউন। এবার দেখুন যেহেতু আমরা হোয়াটসঅ্যাপের মেসেজটা সেন্ড করার পর বা কাউকে শেয়ার করার সাথে সাথে আমাদের 102 টাকা চলে এসেছে আমাদের অ্যাকাউন্টে, খুব ভালোই লাগছে। তাহলে বন্ধুরা, এভাবে কিন্তু আমরা গুগল পে ইউজ করে বিভিন্ন অফার্স পেতে পারি বা রিওয়ার্ডসও পেতে পারি, এবং আমাদের কাজে যে সমস্ত বিল পেমেন্ট করা, কাউকে টাকা পাঠানো এবং কারোর কাছ থেকে টাকা নিতেও পারি, বিভিন্ন অফারও পেতে পারি, সুযোগ সুবিধাও পেতে পারি। তাহলে বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগবে। আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।